অনেক ক্ষেত্রে মা বোনদেরকে দোষ দেই না, আমাদের কতক দোষ আছে না নাই? ব্যাংক বিমা ইন্স্যুরেন্স এজেন্সির নোটবুক লইয়া পাঠায় দিছি বেড়াকে, অবশ্য এই বর্ণ এলাকায় মনে হয় এই কাজ হয় না। ওই গজবে দেশেও নাজিল হয়েছে রে দোস্ত, আমাদের দক্ষিণ অঞ্চলে করে গরম ভাতে বিড়াল গাজা। এখন আমি যে কথাগুলো বলি আমার অনেক ভাইরা একটু একটু বেজার, কা হুজুর খাওয়ার মধ্যে খাইতে একটু সুদ, এর কথা কিছু কইেন না, এই কথা বললে হুজুর ভালো না। হুজুর কোন মতে তেরেস মাসে দিয়ে কথা বলে যাবে, ফাঁকে ফাঁকে যাবে, তাই তো ভালো। এই হুজুর ঘাস কেলাস হুজুর রে ভাই, আমি আদর চাই না। আমার একটা ভাই, আমার একটা ভাইয়ের দেহটা জাহান্নামে যা, আপনারা কি চান? না, জোরে বলেন চান না। আমি একটু নবীর বাণটাই শোনা যায়, নবী বলে দিলেন লা তাদখুলুল জান্নাতা লাহমুন গুদিয়া বিল আরাব, যে বডিটা হারাম সম্পদ খাইয়া খাইয়া বানাইলার উম্মত, ওই বডিটা মহান মালিকের জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। তাহলে বলেন এই বড়ির মধ্যে হারাম সম্পদ ঢুকলে সুদের টাকা, ঘুষের টাকা, চুরির টাকা, টেন্ডার বাজির টাকা, এই হারাম পন্থায় অর্জনের সম্পদ খাইয়া খাইয়া বড়ি বানাইলে এই বড়িটা কি মালিকের জান্নাতে যাবে? জোরে বলেন মালিকের জান্নাতে যাবে। এজন্য সত্য যদি একটু লাগবে টক, একটু একটু টক লাগবে, ঢক লাগবে না, তা আমি বুঝি। কথা বলবো হক লেগে যাবে টক, একটু একটু টক লাগবে, ভালো লাগবে না। কিন্তু খ্রিস্টান ইহুদি নাসারা বেঈমানরা চায় মুসলমানকে শেষ করতে, সরাসরি লাঠি দিয়ে পিটাইয়া মারতে পারবে না। ওরা চিন্তা করছে মুসলমানকে শেষ করতে হলে আমরা থার্ড লাইন লই মেন রোড দিয়ে যাওয়া যাবে না, বাইপাস দিয়ে মুসলমানকে শেষ করে, মুসলমানের চোখটাকে ধ্বংস করতে, চরিত্র শেষ করতে। আজকাল নারীদেরকে বিভিন্ন মাধ্যমে ব্যাংক বিমা ইন্স্যুরেন্স এজেন্সির মাধ্যমে বাজারে সাইরা দিছে না দেয় নাই, কথা বলেন না, কা দিছে না দেয় না। মডেল সব নারীদেরকে, পুরুষ কোনো মডেল নাই, সব মডেল খালি নারী, মডেল খালি নারী। মুসলমানের চোখটাকে, মুসলমানের চরিত্রকে ধ্বংস করার জন্য তারা নারীদেরকে যেভাবে রাস্তায় নামায় দিয়েছে, আর অপর দিক থেকে মুসলমানের আমলটা যেন আল্লাহর দরবারে কবুল না হয়, কৌশল করে করে মুসলমানের পেটের মধ্যে সুদের ধারা টাকা ঢুকাইয়া দিছে। দেখবেন নামাজ পরে চুরি সারে না, নামাজ পরে মিথ্যা সারে না, নামাজ পরে আইখানা সারে না, নামাজ পরে আরাক গায়ে দুশো ধান কাইটে বাড়ি দেওয়া সারে না, নামাজ পরে দাঁড়িমা পালায় ওজন কম দেওয়া সারে না। এইরকম আল্লাহ মানুষ সমাজে আছে না? আছে আল্লাহ। নামাজ পরে অপরদিকে ভাইয়ের বিবাদ করে, নামাজ পরে সুদ খায়, নামাজ পরে টেন্ডারবাজি করে, নামাজ পরে হারাম খায়, নামাজ পরে সিনেমা দেখে, ইবাদত করতেছে বান্দা আকাম করতেছে, অপরাধ করতেছে। বুঝা গেল বান্দা হাজার হাজার নয় লক্ষ লক্ষ সিজদা যদি দাও, হারাম সম্পদ খায়া খায়া তুমি যে সিজদা গুলো দিলা, তোমার একটা সিজদাও মালিকের দরবারে কবুল হয় না। শুনতে একটু যদিও খারাপ লাগছে, আসলে এই রোগ আমাদের মধ্যে আছে না নাই? ডাক্তার কাছে দেখবেন আঙ্গুলের মাথায় ক্যান্সার হয়ে গেছে, ডাক্তার বলছে দাঁড়ান ট্রিটমেন্ট আছে, বলে কি ট্রিটমেন্ট হইলো, 3 ইঞ্চি সুই আপনার দুই আঙ্গুলের মাঝখান দিয়ে ঢুকাই দিতে হবে যাতে হাতের কবজা পর্যন্ত আসে। ওই সময় রোগীর কলিজে কি পানি থাকে? এ ভাই কথা বলেন না, কারণ পানি থাকে ও তো ভাগতে পারলেই বাসে, ওকে ইঞ্জেকশন দিতে হবে। দুই তিন জনে এসে পাড়াই হয়েছে, ডাক্তার ঠেসে ধরে ইঞ্জেকশন তো মেরে দিয়েছে। ডাক্তার ইঞ্জেকশন মেরে দেওয়ার পরে বলতেছে কি এখন কেমন লাগে? ইঞ্জেকশনের সময় তো খারাপ লাগছে, এখন একটু ভালো লাগে, আরো ভালো লাগবে, বলে কোন সময়? 15 দিন গেলে কয় বুঝলাম না,
তারকায় বুঝবা কেমনে? বুঝবো 15 দিন পরে তোমার আঙ্গুরের মাথা দিয়ে সবেমাত্র পচন শুরু হয়েছিল। আমি ওই যে 3 ইঞ্চি সুইটে ঢুকাই দিয়েছি, এই যে ঔষধটা মেডিসিনটাকে যে ঢুকাই দিয়েছি, দেখবা তোমার আঙ্গুলের মাথাটা আর এই পচনটা এই এই জায়গাটা ক্ষত জায়গাটার বারবার বরং আস্তে আস্তে শুকাইয়া তুমি 15 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। কথা কথা কেন বলা আমাকে রাম যখন কথা বলে অনেকের কাছে একটু খারাপ লাগে, কিন্তু হাত গানে ইঞ্জেকশন দিয়ে যখন পুশ করে শুনতে খারাপ লাগে, কিন্তু এটা শোনার পর যখন বান্দা আমল করে বান্দার জীবনটা সোনালি জীবন হয়ে যায়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। প্রথম প্রথম একটু খারাপ লাগে কি লাগে না? কথা বলে একটু খারাপ লাগে না? সুদ যারা যারা সুদের সাথে গভীরভাবে সম্পর্ক তারা মনে মনে ভাবতেছে এই হুজুরের পাইছে কোথায়। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা, আমি আমার থেকে কিছুই বললাম না, আমার নবীর কথাটা শুধু শোনায় যায়। নবী আবার বলে সুদ যে খায় মাত্র 73 গুণা, রে দুনিয়াতে যারা সুদ খায় তারা তাদের জন্য নবী আমার বলে গেলেন সুদের 73 গুণা সবচাইতে ছোট্ট গুণা নিজের জন্মদাতা মায়ের সাথে জেনা করা। আর জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ। ওই ব্যাংক বিমা ইন্স্যুরেন্স এর চেক বই দিয়ে সুন্দর করে আপাকে ম্যাডামকে ভাবিকে ভাতিজিকে পাঠাই দিয়েছেন। উনি যে স্যারের সাথে কত মিষ্টি মিষ্টি আলাপ, সাড়ে 50,000 টাকার বান্ডিল হাতে ধরাই দিয়ে বলতেছে আপনার স্বামী জীবনে 10 টাকা দেবে আপনার হাতে, আর আমি দেখছেন আমি আপনাকে 50,000 টাকার একটা বান্ডিল দিলাম। মহিলা চিন্তা করে আনন্দে গদ গদ, হাই হাই ঠিকই তো স্যার, আমার কত ভালো স্যারের সাথে কত মিষ্টি মিষ্টি আলাপ। আর এই বউটাই আবার যখন ঘরে যায়, স্বামী যখন ডাক দেয় স্বামীর সাথে খেত খুত করে মনে হয় যেন 3 মিনিট আগে ওরা কুত্তর কামড়াইছে। কয় ঠিক ঠিক না ঠিক, সেটা কেন হয়েছে? সেটা আপনি আমি আপনার আমার স্ত্রীটাকে মেয়েটাকে ভাতিজিকে ভাগ্নিকে রাস্তায় বের করে দিয়েছি বিধায়। বাহিরের ভিড় বাহিরের সেই হ্যান্ডসাম ছেলেদেরকে চোখ চোখে দেখে দেখে চোখটাকে নষ্ট করে ফেলেছে, এখন সে ঘরে এসে আর গান বেহা চলে মূল্য করে মূল্য আর ভালো লাগে না। এই জন্য বলি ভাই বাংলাদেশে ইপটিজিং এর আইন করে কোনো লাভ নাই। ইপটিজিং এর আইন করছে কোনো ছেলেকে যদি কোনো মেয়েকে যদি কোনো ছেলে ইপটিজিং করে যদি তাকে যদি বিরক্ত করে তিক্ত করে তাহলে তার জেল হয়ে যাবে, তাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। রে ভাই একটা যুবককে যদি ঘা ধাক্কা দিয়ে নৌকা থেকে খালের মধ্যে ফালাই দিয়ে বলি খবরদার রে মন্টু তোর যদি জামা কাপড় ভেজে পিঠের চামড়া উঠিয়ে ফেলাবো, কথা বোঝেন না? মন্টুরে ধাক্কা দিয়ে খালে ফেলায় বলতেছে তোর জামা কাপড় ভিজে গেলে পিঠের চামড়া থাকবে না। বলেন এই কথা যে বলে সে কি জ্ঞানী না আম্মু? জোরে বলেন জ্ঞানী না কি আম্মু? রে বর্ণি ভাইরা আমি বলবো আপনার সন্তানকে আপনার ভাগ আপনার ভাগ্নি ভাগিজি স্ত্রী নিজের মেয়েকে আপনার পুত্রবধূকে আপনার ভাগ্নিকে আমার চাষিকে আপনার মামিকে তাদেরকে ঘরে ঢুকায় দান, ঘরে ঢুকায় দান। মালিকের কসম বর্ণি এলাকার প্রত্যেক যুবকের চরিত্র সংশোধন হয়ে যাবে। পৃথিবী ইতিহাস আপনি তালাস করেন, একটা নারী পর্দায় থাকে ওই পর্দার কাপড় ছিঁড়ে ফেলে গিয়ে কোন পুরুষ তাকে যায় এই টিজিং করছে ইতিহাস বলে না। একটা খাস পর্দার নারীকে ধর্ষণ করেছে ইতিহাস বলে না। খাস পর্দার নারীকে এসিড মেরেছে ইতিহাস প্রমাণ দেয় না। কিন্তু সেই নারীরা নিজের চেহারা সুরা সৌন্দর্যকে গরু ছাগলের মতো উদম কইরা রাস্তাঘাটে চলে, সেই তার চরিত্র হারিয়েছে, ইজ্জত হারিয়েছে, লজ্জা সম্ভ্রম হারিয়েছে, এমনকি বহু পর্যায়ে নিজের জীবনটা পর্যন্ত হারিয়ে ফেলেছে। এমন জঘন্য ইতিহাস বাংলার জমিনে আছে না। অতএব সব কথার মূল কথা খাস পর্দা ধরব না ছাড়ব, আর জোরে কল ধরব না ছাড়ব। বন্ধু আমি আমার আলোচনা আবার পেছনের দিকে চলে যাই।